দিনের সফরের শেষ দিনে রবিবার নীলাচল পাহাড়ের 51 শক্তিপীঠের এক পীঠ মা কামাখ্যা মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকাকে সঙ্গে নিয়ে অমিত শাহ অসম রাজ্য গেস্ট হাউস থেকে কামাখ্যা মন্দিরে গিয়েছেন। তিন দিনের সফরের শেষ দুই রাত তিনি অসমে কাটিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মন্দিরের গর্ভগৃহে যান এবং তাদের সঙ্গে ছিলেন মন্দিরের 3 জন পুরোহিত। এদিন অমিত শাহ 10 মিনিটেরও বেশি সময় মন্দিরের ভেতরে ছিলেন এবং বেরিয়ে এসে মন্দির পরিক্রমা করেন। এদিন শাহকে মন্দিরে বরণ করে নেন কামাখ্যা দেবালয়ের প্রবীণ দলৈমানে পুরোহিত এবং অন্যান্য পদাধিকারীরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।